হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ স্টাডি হ্যাঙ্গার। আমরা যারা WBCS, PSC এবং কি অন্যান্য স্টেট লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, গ্র্যাজুয়েশন লেভেল ও মাধ্যমিকের যেসব পরীক্ষা এক্সাম হয়, তারা বেসিক থেকে আপার লেভেল পর্যন্ত সমস্ত প্রশ্নগুলি আমরা সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আলোচনা করছি। তোমরা কোনো ভিডিও বাদ দেবে না। বিশেষ করে আমরা ইতিহাসের অনেকগুলি ভিডিও আপলোড করেছি। আমরা কয়েকটি পার্টে ডিভাইড করা হয়েছে, একসাথে অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি না। ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাবে এবং বোরিং হবে, যাই হোক আমরা 25টি করে প্রশ্ন আলোচনা করেছি প্রতিটি পার্টে। আর এখানে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে শুরু করে মডার্ন এবং যাবতীয় ইতিহাস সমস্ত সিলেবাসটাই কমপ্লিট করা হয়েছে। তোমরা অবশ্যই যারা WBCS, PSC, পঞ্চায়েত এমনকি যে স্টেট লেভেলের আরও পরীক্ষা আছে, যেমন PSC, মিসলেনিয়াস, PSC, SI, ফুড SI যেটা আসছে, সেটাও হেল্পফুল হবে। তোমরা অবশ্যই কিন্তু সমস্ত ভিডিও দেখবে। আমি শুধু ইতিহাস নয়, বাকি আদার সাবজেক্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের রেসপন্সই আমাকে আরও রেসপন্সিবল করবে। যাই হোক, এসেও শুরু করি। 5 নম্বর প্রশ্ন, অজন্তার গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয়? অজন্তার গুহা মন্দির নির্মিত হয় চোল রাজাদের আমলে। অ্যান্সার হবে এখানে বি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অজন্তার গুহা মন্দির নির্মিত হয় চোল রাজাদের আমলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 501 রঘুবংশম কে রচনা করেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, কালিদাস। রঘুবংশম রচনা করেন কালিদাস। অ্যান্সার হবে টি, রঘুবংশম রচনা করেন কালিদাস। নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস কে রচনা করেন? চারটি অপশন আছে, কৌটিল্য, শূদ্রক, বিশাখ দত্ত, অমর সিংহ। মুদ্রা রাক্ষস খুবই ইম্পর্টেন্ট একটা বই, যার লেখক হচ্ছেন বিশাখ দত্ত। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত রচনা করেন জয়দেব, আর্যভট্ট, বল্লাল সেন, বিলহন। এখানে সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট। অ্যান্সার হবে ডি, সরি বি। নেক্সট প্রশ্ন, শব্দকোষ কে রচনা করেন? অমর সিংহ, আর্যভট্ট, গোপাল দেবপাল। শব্দকোষ রচনা করেন অমর সিংহ। কোশ্চেন নম্বর 505, দোয়াশ কুমার চরিত কে রচনা করেন? এখানে ভাবরি, ধুই, বিলহন্স, দণ্ডিন। অ্যান্সার হবে এখানে ডি, দণ্ডিন। দোয়াশ কুমার চরিত রচনা করেছেন দণ্ডিন। নেক্সট প্রশ্ন 506, মিতখরা কে রচনা করেন? মিতখরা রচনা করেন বিজ্ঞানেশ্বর। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন 507, খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ধুই, ভাবরি, ব্রহ্মগুপ্ত, বিষ্ণুদেব। অ্যান্সার হবে সি, খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা ছিলেন ব্রহ্মগুপ্ত। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে ছিলেন? বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বাংলায় কার রাজত্বকালে চোল আক্রমণ ঘটে? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, প্রথম মহিপাল, শশাঙ্ক। অ্যান্সার হবে সি, প্রথম মহিপাল। সহস্র বুদ্ধ গুহা কোথায় আবিষ্কৃত হয়? এখানে চারটি অপশন আছে, মহারাষ্ট্র অজন্তাই, চীনের ইয়াং কাং অঞ্চলে, চীনের তুন হুয়াং পর্বতে, সিংহলে। অ্যান্সার হবে সি, চীনের তুন হুয়াং পর্বতে সহস্র বুদ্ধ গুহা আবিষ্কৃত হয়। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, কার নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ হয়? সিংহবাহু, সিংহবাহুর নাম অনুসারে সিংহল দ্বীপের নামকরণ করা হয়। নেক্সট প্রশ্ন, সিদ্ধশীল নীতি কথা কোন ধর্মে বলা হয়েছে? জৈন ধর্মের কথা বলা হয়েছে, সিদ্ধশীল নীতি কথা কোন ধর্মে বলা হয়েছে? জৈন ধর্মে। নেক্সট প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? বিন্দুসার, বিম্বিসার, হিমু, শাহজাহান। অ্যান্সার হবে এ, অ্যান্সার এ, বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? কনিষ্ক, অশোক, শিশুনাগ, চন্দ্রগুপ্ত। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন
কনিষ্ক। চন্দ্রগুপ্তের মায়ের নাম কি? মুড়া, দুর্ধাত্রা, মহামায়া, মেনকা। চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল মুড়া। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কন্থক, সিন্ধুক, ছন্দক, পানকি। এখানে অ্যান্সার হবে এ, বুদ্ধের ঘোড়ার নাম হচ্ছে কন্থক। নেক্সট প্রশ্ন 517, হিদাস্পিসের যুদ্ধ কবে হয়? 531, 326 খ্রিস্টাব্দ, সরি একশো, অপশন আছে চারটি, এখানে 331, 26, 27 এবং 21। সঠিক অ্যান্সার হবে 326 খ্রিস্টাব্দে হিদাস্পিসের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা কেশব সেন, বিজয় সেন, পলাল সেন, তান সেন। এখানে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে এ, কেশব সেন ছিলেন সেন বংশের শেষ রাজা। কোশ্চেন নম্বর 519, রামপালের রাজধানী কোথায় ছিল? কৌনজ, রামাবতী, সিন্ধু, পাটলিপুত্র। অ্যান্সার হবে বি, রামাবতী। নেক্সট প্রশ্ন 520, কবিরাজ উপাধি কে নেন? সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য, রামপাল, বল্লাল সেন। এখানে অ্যান্সার হবে কবিরাজ উপাধি নেন সমুদ্রগুপ্ত, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, পবনদূতের লেখক কে ছিলেন? পবনদূতের লেখক ছিলেন কে? চারটি অপশন আছে, ধোয়ি, জয়দেব, পাঞ্জাব, পাঞ্জাবে, কেরলে। এখানে অ্যান্সার হবে লেখকের নাম হচ্ছে ধোয়ি, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন 522, লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, কেরল। লোথাল হচ্ছে প্রাচীনতম বন্দর, পশ্চিমের প্রাচীনতম বন্দর, বর্তমানে গুজরাটে অবস্থিত। 523 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? চাণক্য, মেঘাস্তিনিস, জয়দেব, গোবিন্দ সিং। অ্যান্সার হবে এ, চাণক্য। নেক্সট প্রশ্ন, প্রকৃতিপুঞ্জ উপাধি কে নেন? গোপাল। প্রকৃতিপুঞ্জ উপাধি নেন গোপাল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন 525, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? মেহেরগড় বুলান, পিলা, লিলাস, রাবি, শতদ্রু। অ্যান্সার হবে এ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, উইল মিট ইন নেক্সট ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো থ্যাংক ইউ।